সৌদি আরব পুরপ্রধান মালয়েশিয়া কুয়েত ও জর্ডান প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। মিশন উপপ্রধান আবুল হাসান মৃধার সভাপতিত্বে দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালির বিজয় পূর্ণতা পায় বলে মন্তব্য করেন মিশন উপপ্রধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জর্ডানের বাংলাদেশ দূতাবাস। কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা সোবহান সহ প্রবাসী বাংলাদেশি নেতারা বক্তব্য দেন। 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর ইকবাল আক্তার, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ। এছাড়া বাংলাদেশ কমিউনিটি ও কুয়েত আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সে চীনা নববর্ষ উদযাপিত হয়েছে। এতে 150 শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ সাইয়েদুল ইসলাম ও চীনা শিক্ষার্থী কাদিরিয়া মুসাজানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট লিও শিয়াওলি। এ সময় উপস্থিত ছিলেন ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ওয়ান ইনান সহ অনেকে। নববর্ষের উপহার বিতরণ ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শাহাদাত খান রাসেলকে সভাপতি ও ফয়েজউদ্দিনকে সাধারণ সম্পাদক করে সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়া 2023-24 সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবাদুর রহমান চৌধুরী সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নূর মিয়া। বিশেষ অতিথি ছিলেন আব্দুল আউয়াল, বাহারুদ্দিন, রহিম মিয়া, আমির হামজা, উজ্জ্বল হোসেন সহ অনেকে। দেশ এবং বিদেশের অসহায় মানুষের জন্য সংগঠনটি কাজ করবে বলে প্রত্যাশা করেন নতুন কমিটির নেতারা। এ সময় মালয়েশিয়ায় কর্মরত সিলেট প্রবাসীদের সংগঠনটির সাথে যুক্ত হওয়ার আহ্বানও জানান তারা। নূর হোসেন, আরটিভি।